হ্যালো ভিউয়ার, তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো ভিউয়ার, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো যে অ্যাপ্লিকেশনটি আপনাদের সবারই অনেক ভালো লাগবে, আর এই অ্যাপ্লিকেশনটি দেখা মাত্রই আপনি ডাউনলোড করতে বাধ্য হবেন। আর এই অ্যাপ্লিকেশনটি যদি আপনি ডাউনলোড করে ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ফোনের স্টাইল আগের থেকে অনেকটাই পাল্টে গেছে, আর আপনার ফোন দেখতে অনেকটাই স্টাইলিশ লাগবে। আর এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার পর আপনার ফোন যে এতটাই স্টাইলিশ হয়ে যাবে যে আপনার বন্ধুরা দেখা মাত্রই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই কাজটি কীভাবে করেছেন অথবা এই অ্যাপ্লিকেশনটির নাম কী। তো ভিউয়ার, আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই ভিডিওটি এখন একটি লাইক করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। তো ভিউয়ার, এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে একটি কিবোর্ড অ্যাপ্লিকেশন, আর এই কিবোর্ড অ্যাপ্লিকেশনটি একদম অন্যান্য যে কিবোর্ড অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলির থেকে একদমই আলাদা এবং একদমই স্টাইলিশ। তো যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনের যে কিবোর্ডটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফোনের কিবোর্ডের থেকে কিন্তু আমার ফোনের কিবোর্ডটা দেখতে অনেকটাই স্টাইলিশ এবং অনেকটাই সুন্দর কিন্তু লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কিবোর্ডের কিন্তু এলইডি লাইটও জ্বলছে। তো আপনারাও আপনাদের ফোনের যে কিবোর্ড রয়েছে সেটাকে একদম স্টাইলিশ এবং একদম কালারফুল করতে পারেন। তো কীভাবে করবেন এটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার, এর জন্য প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ করবেন এলইডি কিবোর্ড। তো এলইডি কিবোর্ড লিখে সার্চ করলে প্রথমে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, অথবা অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে এখান থেকে সরাসরি ওপেন করবেন। তো ভিউয়ার, অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে। তো পারমিশনগুলি আপনার সবার প্রথমে অ্যালাউ করে দেবেন। তো পারমিশনগুলি অ্যালাউ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের কিন্তু আপনার কাছে এলইডি কিবোর্ড কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনার যে কোনো একটি এলইডি কিবোর্ড কিন্তু আপনার চুজ করতে পারেন, আর যে এলইডি কিবোর্ডটি আপনি চুজ করবেন সেই এলইডি কিবোর্ড আপনার যে কিবোর্ড রয়েছে সেটাতে সেট হয়ে যাবে। তো ভিউয়ার, আমি এখান থেকে একটি এলইডি কিবোর্ড সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে প্রথমেরটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এলইডি কিবোর্ডটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার, এরপর আপনারা নিচের ডান দিকে দেখতে পাচ্ছেন সেটিং রয়েছে। তো এখানে ক্লিক করে আপনারা আপনার যে এই কিবোর্ডের সেটিংগুলি এখান থেকে আপনি করতে পারেন। তো এটা আমি আপনাদের করে দেখালাম না, এটা আপনারা নিজের ইচ্ছা মতো এখান থেকে সেটিংগুলি করতে পারেন। তো সেটিংগুলি করে নেবেন। তো ভিউয়ার, এখন দেখতে পারবেন যে আপনার ফোনে যে কিবোর্ড রয়েছে সেটি আমার ফোনের মতো একদম স্টাইলিশ হয়ে গেছে এবং অনেকটাই চমকদার হয়ে গেছে। আর আপনার কোনো বন্ধু দেখলেই কিন্তু আপনাকে বলবে যে আপনি কীভাবে আপনার ফোনের এই কিবোর্ডটা এত স্টাইলিশ করেছেন। তো ভিউয়ার, এই ছিল আজকের এই ভিডিও। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।